সাওমি গ্লোবাল মার্কেটে লঞ্চ করে ফেললো তাদের গেমিং স্মার্টফোন ব্ল্যাক শার্ক 3 প্রো। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যেটার দাম কত ভারতে এবং ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে কত, সঙ্গে এটা জানতে পারবেন এই মোবাইলটির মধ্যে কী স্পেসিফিকেশান আছে, কী ফিচার আছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে যদি আমরা ব্যাক সাইডে আসি, তো এখানে আপনারা পাবেন অ্যালুমিনিয়ামের ব্যাক, সঙ্গে এখানে আমরা পাবেন অ্যালুমিনিয়ামের ফ্রেম উইথ ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ পাচ্ছেন। এবং এটার ডিজাইনের কথায় আসলে আপনারা, এটার ডিজাইনটা এক অভূতপূর্ব ডিজাইন এবং এক নতুনত্ব ডিজাইন, সঙ্গে প্রিমিয়াম এবং ক্লাসি একটি ফিল আসবে এটির মধ্যে। যেহেতু অ্যালুমিনিয়ামের ফ্রেম আছে তাই এই ডিজাইন অনেক বেশি স্ট্রং হতে চলেছে এবং ডিজাইন খুব সুন্দর লাগে। ব্ল্যাক শার্ক নাম দিয়েছে, যেমন তেমন শার্কের মতো ডিজাইনও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং ডিসপ্লের কথা এলে এখানে আপনারা পাবেন 7.1 ইঞ্চির 2K ডিসপ্লে, যেখানে পাবেন 83.6% স্ক্রিন টু বডি রেশিও, 90Hz রিফ্রেশ রেট পাবেন, সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে আপনারা পাবেন, 3.5mm জ্যাক এখানে আপনারা পেয়ে যাবেন, সঙ্গে এখানে হাইব্রিড সিম স্লট পাবেন, ভলিউম আপ ডাউন পেয়ে যাবেন, সঙ্গে এখানে ফিজিক্যাল বাটন পেয়ে যাবেন অন দ্য সাইড অফ ফোন, যেটা কাজ করবে ট্রিগারের মতো। এবং এখানের মধ্যে আপনারা লাউড স্পিকার পাবেন, যেখানে স্টেরিও স্পিকার পাবেন, টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং প্রাইমারি মিক আপনারা এখানে পেয়ে যাবেন, সঙ্গে এখানে হাইব্রিড সিম স্লট আপনারা পাবেন। মোবাইলটি রান করবে অ্যান্ড্রয়েড 10-এ, স্টক অ্যান্ড্রয়েড হতে চলেছে। এবং এখানের মধ্যে আপনারা চিপসেট পাবেন কোয়ালকমের স্ন্যাপড্রাগন 865। তো গেম খেলার জন্যই ফোনটি স্পেশালি তৈরি করে তারা, তাদের এই ব্ল্যাক শার্ক সৃষ্টি সাওমি। তো এটাও গেমিং ফোন, যেখানে দেখতে পারেন একটি ফিজিক্যাল বাটন আপনারা দেখতে পাচ্ছেন তো একদম ফোনের সাইডে, এবং এটি ট্রিগার হিসেবে ইউজ করা হয়। তো যে কোনো গেমে আপনারা এটাকে ইউজ করতে পারবেন, ইউজ আপনার পছন্দ মতো সেটাকে সেটিং করে। তো এই হলো মোবাইল, এবং মোবাইলটি সাধারণত গেমিং স্মার্টফোন, এবং এখানের মধ্যে আপনারা লিকুইড কুলিং টেকনোলজিও পেয়ে যাবেন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এখানের মধ্যে পাবেন, তাছাড়া ফেস আনলকের সুবিধা পেয়ে যাবেন, অপটিক্যাল পাবেন, প্রক্সিমিটি সেন্সার এখানের মধ্যে পেয়ে যাবেন। ফ্রন্টে এখানে আপনারা 20MP প্রাইমারি ক্যামেরা পাবেন, এবং ব্যাক সাইডে এলে এখানে আমরা 64MP প্রাইমারি ক্যামেরা, সঙ্গে 13MP আল্ট্রা ওয়াইড এবং 5MP ডেপ সেন্সার পাবেন উইথ LED ফ্ল্যাশ। তো এই হলো ব্ল্যাক শার্ক 3 প্রো। এখানে আপনারা 270Hz টাচ সেন্সিংয়ের সুবিধা পেয়ে যাবেন, মানে ভাবতে পারছেন যারা গেম খেলেন তাদের জন্য আদর্শ মোবাইল হতে চলেছে। ব্যাক সাইডটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এক অভিনব ডিজাইন এখানের মধ্যে পাচ্ছেন, এবং সত্যি একটা সার্কের মতো আপনারা ডিজাইন পাচ্ছেন, কেমন অভূতপূর্ব, মানে এটা এক্সপ্লেন করার মতো ভাষা আমার কাছে নেই সত্যি কথা বলতে। এবং ব্ল্যাক শার্ক 3 প্রো আপনারা 2টি ভ্যারিয়েন্টে কিনতে পারবেন, 8GB RAM, 256GB স্টোরেজ, 12GB RAM, 512GB স্টোরেজ। এবং এই যে 12GB RAM আছে হায়ার ভ্যারিয়েন্ট, এখানের মধ্যে আপনারা LPDDR5 RAM পাবেন, অর্থাৎ এটা অনেক বেশি সাফিসিয়েন্ট হতে চলেছে, অনেক বেশি স্মুথ হতে চলেছে। এবং LPDDR5 RAM মানে লেভেলটা একটি আলাদা, মানে অনেক স্মুথ এক্সপিরিয়েন্স আপনার এখানের মধ্যে পাবেন। স্টোরেজ পাচ্ছেন UFS 3.0, এখানের মধ্যে হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, সেটা আগেই বলে দিয়েছি। তো অনেকে ভাববেন যে এখানের মধ্যে ব্যাটারি ক্যাপাসিটি কত আছে, তো এখানের মধ্যে আপনারা পাচ্ছেন 5000mAh একটি স্ট্রং ব্যাটারি ব্যাকআপ, সঙ্গে 65W ফাস্ট ব্যাটারি চার্জিং পেয়ে যাবেন, যেটি চার্জ হতে সময় লাগবে অলমোস্ট 38 মিনিট, 0 থেকে 100% চার্জ হবে 38 মিনিট। তাছাড়া এখানের মধ্যে আপনারা ম্যাগনেটিক চার্জিংয়ের সুবিধা পেয়ে যাবেন, ওয়্যারলেস চার্জিং, রিভার্স চার্জিংয়ের সুবিধাও পেয়ে যাবেন। তো এক কথা, যারা হাই গেমিং করেন, যারা গেমিং লাভার, তাদের জন্য এটি একটি মাস্টার পিস ফোন। এবং এটা দামের কথায় যদি আমরা আসি, তো ভারতে বা বাংলাদেশে কত দাম হবে সেরকমের কিছু বলা হয়নি, কিন্তু দাম যদি আমরা কনভার্ট করি চীনের দামের সঙ্গে, তো ভারতের দাম দাঁড়ায় 50,000 টাকা এবং বাংলাদেশের দাম দাঁড়ায় অলমোস্ট 60 থেকে 62,000 টাকায়। কবে লঞ্চ হবে সেরকমের কিছু জানানো হয়নি, আনঅফিসিয়ালি মেবি বাংলাদেশে পাবেন, কিন্তু ভারতে সব জিনিস আনঅফিসিয়ালি আসে না। আর এই মোবাইলটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মোবাইলটির মধ্যে আরও অনেক গেমিং ফিচার পেয়ে যাবেন আপনারা, যেটি ইউজ করার পর আপনারা বুঝতে পারবেন যেটি বলে সেভাবে বোঝানো সম্ভব না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করুন, কারণ বাংলাতে আমরা কোয়ালিটি টেক ভিডিও প্রোভাইড করি। তো বন্ধুরা, বাই। আমাদের গর্ব, আমাদের ভাষা, বাংলা ভাষা জিন্দাবাদ। বাংলায় ভিডিও দেখুন এবং বাংলাকে সাপোর্ট করতে থাকুন। দেখা হবে পরবর্তীকালে আবার কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে।